গাজীপুর সিটি নির্বাচনে সব হিসেব নিকেশ পাল্টে দিতে পারেন শ্রমিকরা। মোট ভোটারের অর্ধেকই শ্রমজীবী, কাজ করেন গার্মেন্টস এবং কারখানায়। ভোটাররা মনে করছেন শ্রমিকরা যাকে মনোনীত করবেন তিনিই হবেন নগর প্রতিনিধি, আর প্রার্থীরা সে বিষয়ে মাথায় রেখেই আঁকছেন বিজয়ের নানা ছক। গাজীপুর ঘুরে এসে আরও জানাচ্ছেন মাসুদ মোস্তাহিদ। বলা হচ্ছে জয় পরাজয়ের বড় ব্যবধান গড়ে দিতে মুখ্য ভূমিকা পালন করবেন এই শ্রমিকরা। জীবনের ঘানি টানতে এই বয়সেও এমন অমানবিক পরিশ্রম করতে হচ্ছে দুজনকে। জীবনে সচ্ছলতা ফেরাতে 15 বছর আগে সাতক্ষীরা থেকে গাজীপুরে আসেন এই দম্পতি। দেড় যুগে এই শহরে কয়েক দফা নগরপিতা বদল হলেও নিয়তি তাদের রেখেছে এই সড়কেই। কাজ করতেছি, আমার জন্ম ঘর থেকে চলে যা কাজ করতে, এই সময় চলে কাজ না করতে তো কষ্ট করবো। এই সময় বুড়া বুড়ি দাঁড়াইব, এই সময় ওজন ঘরে ঘরে যাইব, ইয়া করবো মা কালা বুটা দিন যে নামদারে যাচ্ছে আপনারা হারা জিনিস টানবে দেয়া পরে আর মেম্বার চেয়ারম্যান নামদার কিন্তু খুঁজ খবর লাগে। নির্বাচনের আগে নানা প্রতিশ্রুতির ফুলঝুড়ি দেন প্রার্থীরা, তবে ভোট ফুরালে বিপদে আপদে তাদের আর দেখা মিলে না। এমন সংস্কৃতির মধ্যেই যোগ্য প্রার্থীকেই বেছে নেওয়ার প্রত্যাশা এই শ্রমজীবী মানুষদের। গার্মেন্ট শিল্পে যে আমাদের নিরাপত্তা ছিনতাইকারী মাদক আপনার এই চাঁদাবাদী সন্ত্রাস আমাদের বিপদ আপদের সাথী, রাস্তাঘাটে আমাদের কোনো নিরাপত্তা নাই। এই নিরাপত্তা দেবে আমাদেরকে, আমরা গেলে আমাদের একটা অফিসের সমস্যা হচ্ছে যখন আমরা যাবো তখন আমাদেরকে হেল্প করবে, আমাদের পাশে যাবে এবং অফিসে যায় এটা মীমাংসা করবে, এরকম ফার্তি চাই আমরা। দেশের সবচেয়ে বড় সিটি কর্পোরেশন গাজীপুরে ভোটার প্রায় 12 লাখ, এর অর্ধেকই শ্রমজীবী। নির্বাচনী ফল পাল্টে দিতে পারে এ ভোট ব্যাংক। আমার এলাকার কথা আমি বলছি, এখানে 10,000 ভোটের 8,500 ভোট এই গার্মেন্ট সেক্টরের মেহনতি মানুষের। এইরকম করে গোটা গাজীপুরটাই আসলে যে নির্ভরশীল গার্মেন্ট সেক্টরের ভোটের উপর। এখন যারা কৌশলে তাদের মন জয় করতে পারবে এবং বিগত সময়ে যারা এই গার্মেন্ট সেক্টরের মানুষের প্রতি কিছুটা দরদ দেখাইছেন ওরাই পাশ করবে। এসব পরিসংখ্যান মাথায় রেখেই জয়ের পরিকল্পনা প্রার্থীদের। গার্মেন্টসের যারা ভাই বোনেরা কাজ করছে তাদের পক্ষ থেকে আমি 2 দিন ছুটির একটা আবেদন করব। এইটা হচ্ছে গার্মেন্টস ভাই বোনদের প্রতি আমি তাদের প্রতি আমার মূল ইশতেহার বলে, তাদের প্রতি মূল প্রতিশ্রুতি বলে। আর শ্রমিকদের সবচেয়ে বড় কথাটা হলো নিরাপত্তা। তারা যখন বেতন নিয়ে বাড়িতে যান তো অনেক সময় অনেক প্রতিবন্ধকতার সৃষ্টি হয়, বাধাবাধকতার সৃষ্টি হয়, সেই জন্য শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা আমরা সেই নিরাপত্তাটা নিশ্চিত করতে চাই। গাজীপুর সিটিতে মোট ভোটারের 40% স্থানীয় হলেও ভাসমান ভোটার আছে প্রায় 45 থেকে 50 ভাগ, এর মধ্যে গার্মেন্টস ও কারখানা শ্রমিকই বেশি। বলা হচ্ছে শ্রমিকদের ভোট যার বক্সে যাবে তিনি হবেন আগামী দিনের গাজীপুরের নগরপিতা। মাসুদ মোস্তাক।